শেখের কাছে আমার প্রশ্ন হলো, কোনো ব্যক্তির সাথে নানা রকম অন্যায়, গীবত, অপবাদ বা অত্যাচার করার পর ভুল বুঝতে পেরে সেই ব্যক্তির কাছে সব অত্যাচার বা গীবতের কথা উল্লেখ না করে এভাবে বললে হবে যে তুমি আমায় মাফ করো তোমার সাথে সংঘটিত সকল অন্যায়ের জন্য, নাকি প্রত্যেকটি অন্যায়ের কথা উল্লেখ করে করে মাফ চাইতে হবে? যদি ধন সম্পদের বিষয় হয় তাহলে সেটা পরিশোধ করতে হবে, যতটা আপনার জানা আছে সবগুলি পরিশোধ করতে হবে, আর না হলে উল্লেখ করে, পরিমাণ উল্লেখ করে ক্ষমা চাইতে হবে যে এত টাকা আপনি পাবেন বা আপনার টাকা আমার কাছে থেকে গেছে বা আপনি চুরি করেছিলাম তো বেমানি করেছি সুতরাং এটা দিয়ে দেবেন, আর না হলে যদি ক্ষমা সম্ভব হয় আর সে ক্ষমা করে তাহলে সেটা আলাদা কথা, না দিতে পারেন তখন ক্ষমা চান। বাকি কথা হলো অন্য অন্য যে গীবত বা অপবাদ, হ্যাঁ, তোহমত বা অত্যাচার, জুলম অত্যাচারের ক্ষেত্রে বলেছেন, সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে যদি আপনি কিছু বলেন নজির এরকম যে আপনি এই এই অন্যায়গুলি করেছেন, আর সেই ব্যক্তি ভালো মানুষ, এগুলো বললে সে মাইন্ডও করবে না, কিন্তু এইরকম লোক আজকাল পাওয়া মুশকিল, বরং এসব কথা যদি বলেন তো আরও মনে হয় শত্রুতাই হয়ে যাবে, দিন তাকওয়ার এত অভাব যে এগুলো বললে আরও ক্ষতি হবে। তো ওলামারা বলেছেন যে এই ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা থাকলে এইসব কথাবার্তা না বলে বলবেন যে আপনাকে অনেক কষ্ট দিয়েছি বিভিন্নভাবে, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন, জি মাফ করে দেন। আর যদি মাফ নেওয়া সম্ভব না হয়, তাকে পেলেন না, সে মারা গেছেন বা সে অন্য জায়গায় চলে গেছেন, ক্ষমা নেওয়ার সুযোগ নেই, কোনো যোগাযোগ নাম্বার নেই, তাহলে যেই লোকগুলির সামনে বা যেই সমাজে যেই জায়গাগুলিতে আপনি তার বদনাম করেছেন, তার অপবাদ দিয়েছেন বা তার মানহানি করে, সেই জায়গায় ভালো দিকগুলি তুলে আপনি সুনাম করবেন, এক সমাধান। আর একটি সমাধান হচ্ছে তার জন্য নেক দোয়া করবেন যে আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তার মানহানি করেছি, তাকে কষ্ট দিয়েছি, সুতরাং তাকে তুমি মাফ করে দাও, জি।